পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচার মঙ্গলবার থেকে শুরু করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার সকাল থেকে দিনভর ভোটের প্রচারে ঝড় তুলবেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রচার মঙ্গলবার থেকে শুরু করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকাল থেকে দিনভর ভোটের ঝড়ো প্রচার করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রচারে ইতিমধ্যেই ঝড় তুলেছেন বিজেপি। সেই প্রচারের ঝড়ের পালে হাওয়া তুলতে এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বঙ্গ ভোটের প্রচার শুরু করবেন। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে মুখ্যমন্ত্রীর শুরু হওয়া প্রচার চলবে দিনভর। হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম এবং আমডাঙ্গা এই চারটি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভোটের প্রচারে অংশ নেবেন বলে জানা গেছে। বেশ কয়েকটি জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বারাসাতের রথতলায় জনসভার পাশাপাশি মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যমগ্রাম চৌমাথা, আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের দত্তপুকুর রেল মাঠেও জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রচারে বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরায় যে সরকার চলছে, সেই সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে হাতিয়ার করে ভোটের প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বঙ্গ ভোটের প্রচার শুরু করছেন। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।